পৃথিবীতে মানুষ জন্মগ্রহণ করে, কেউ খুব ধনী পরিবারে, আবার কেউ খুব গরিব পরিবারে। এই মাছুম বাচ্চাটিকে দেখে মনটা ভীষণ খারাপ হয়ে গেল। ও এই গাড়িতে হেল্পার হিসেবে কাজ করে, আসলে ও লেখাপড়া কী জিনিস, জীবন কী জিনিস, ওর কোনো জ্ঞান নাই। ও অনেক কষ্ট করে, অনেক বকা খায়, মানুষের কাছে মার খায়, এগুলো খাওয়ার পরেও বেঁচে থাকার জন্য এই নিষ্ঠুর পৃথিবীতে সংগ্রাম করে চলেছে। আমরা মানুষ রূপী তথাকথিত যে ধনী ব্যক্তিগুলো রয়েছি, আমরা কি পারি না সমাজের এই শিশু শ্রমটাকে বন্ধ করতে? আমরা কি পারি না তাদের একটা নিশ্চিত সুন্দর ভবিষ্যৎ গড়ে দিতে? অবশ্যই পারি। তবে কেন আমরা শুধু নিজের স্বার্থ নিয়েই সবসময় ব্যতিব্যস্ত থাকি? যে বয়সে ওর স্কুলে যাওয়ার কথা ছিল, যে বয়সে মাঠে কোলাহলপূর্ণ বাচ্চাদের সঙ্গে খেলার কথা ছিল, সে বয়সে জীবন বাজি রেখে গাড়ির হেল্পারি করছে। বন্ধুরা আসুন, যার যার অবস্থান থেকে সমাজ পরিবর্তনের জন্য কাজ করি এবং ইহকাল পরকালে শান্তি লাভ করি।